তা আমরা সকলেই জানি এখন চলছে একবিংশ শতাব্দী আর এই একবিংশ শতাব্দীকে কিন্তু আজকের দিনে রোগের ছালো বলা হয় তার একটা মেজার কারণ হলো আমরা চাই থেকে যেদিকেই তাকাই না কেন টোটালি ফিট এন্ড ফাইন পার্সন পেতে কিন্তু আমরা প্রত্যেকেই অক্ষম কারণ আজকালকার দিনে বাড়তে থাকা পলিউশন আর ফুড অ্যাডাল্ট্রেশনের মাধ্যমে ফুডের ভেজালগুলোও কিন্তু বাড়ছে আর এটাই আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটাকে কিন্তু নষ্ট করছে যার কারণে শরীরে রোগ জীবাণুর পরিমাণও কিন্তু বেড়েই চলেছে আজকের দিনে আমরা আমাদের লাইফস্টাইলের সাথে তাল মিলিয়ে কি করে আমাদের হেলথকে সুস্থ রাখতে পারি এবং কি করলে আমরা এই অপ্রীতিকর সিচুয়েশন থেকে নিজেদেরকে বাঁচাতে পারি সো হ্যালো এভরি ওয়ান মাই নেম এসেতা ভট্টাচার্য আই এম আ নার্সিং স্টুডেন্ট অ্যান্ড আ প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটের তা আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সাথে এমন একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করবো যেই প্রোডাক্টটিকে এই একবিংশ শতাব্দীর সঞ্জীবনী বলা হয়েছে তাই এই সঞ্জীবনী নিয়ে আমি তো আপনাদের সাথে আলোচনা করবোই এবং ইন ডিটেলসে প্রত্যেকটা তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরানোর চেষ্টা করব বাট তার আগে বলে আপনি যদি আজকে টার্গেট ব্রেকার্সকে প্রথম এসে থাকেন তাহলে ওয়েলকাম টার্গেট সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন যাতে এমনই দারুণ দারুণ ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর টার্গেট ব্রেকারসে শুধু কিন্তু প্রোডাক্ট ট্রেনিংই নয় প্রোডাক্ট ট্রেনিং পাশাপাশি এমন আরও অ্যামেজিং ভিডিওস আছে এবং আসতে চলেছে যা আপনার নেটওয়ার্ক মার্কেটিং জার্নিটাকে কিন্তু টেন টাইম বুস্ট আপ করতে পারে আর একটাই রিকোয়েস্ট ভিডিওগুলো ভীষণ ইনফরমেটিভ তাই ভিডিওগুলোকে স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট ভিডিওগুলো মন দিয়ে দেখুন তবেই কিন্তু প্রোডাক্টের সম্পূর্ণ নলেজটা আপনার কাছে পৌঁছাবে তো আর ডিলে করে ভিডিওটা স্টার্ট করা আজ আমরা যে প্রোডাক্ট সম্পর্কে জানতে চলেছি তার নাম হলো 95 যা অনেন ব্র্যান্ডের অন্যতম একটি হটসেলিং প্রোডাক্ট যাকে এই যুগে সঞ্জীবনী বলা হয় তার কারণ হল এই প্রোডাক্টটি মার্কেটের তাবর তাবর কোম্পানির হেলথ ড্রিঙ্ককেও কিন্তু হার মানাতে সক্ষম একথা শুধু আমি বলছি না ভিডিওটা মন দিয়ে দেখুন সম্পূর্ণ নলেজটা পাওয়ার পর সেটা আপনার কাছেও প্রমাণ হয়ে যাবে তা এই প্রোডাক্টের নাম নাইনি ফাইভ কেন সেটা তো আমরা সকলেই জানবো বাট তার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে যা হলো ফ্রি রেডিক্যালস এবং অক্সিডেটিভ স্ট্রেস এবার আমাদের শরীর তৈরি হয় অগুন্তি অনু পরমাণু দিয়ে আর এই এক একটি পরমাণুর চারিপাশে কিন্তু রিং মতো স্ট্রাকচার থাকে যেখানে জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে যেমনটা আমরা স্লাইডে দেখতে পাচ্ছি এবার শরীরে বিভিন্ন রকম চেঞ্জের কারণে এই জোড়ায় থাকা ইলেকট্রনগুলো ভেঙে আলাদা হয়ে যায় যখন এই পরমাণুগুলো আলাদা হয়ে যায় অর্থাৎ ফ্রিভাবে আমাদের শরীরে ঘোরাফেরা করে তখন একে ফ্রি রেডিক্যালস বলে এবার এই ফ্রি রেডিক্যালস গুলো কি করে নিজেরা তো ফ্রি হয়ে গেছে ভেঙে গেছে এবার এরা গিয়ে বাকি যে জোড়া ইলেকট্রনগুলো থাকে তাদেরকে খুঁজে খুঁজে ভাঙতে শুরু করে এমনভাবেই যখন একের পর এক ইলেকট্রন তাদের জোর ভেঙে আলাদা হয়ে যায় তখন শরীরে প্রচুর ফ্রি রেডিকেলস তৈরি হয় আর এই ফ্রি রারিকেলস তৈরি হওয়ার প্রসেসটাকেই কিন্তু বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস আর বলা হয় আমাদের সারা বডিতে যেখানেই যা প্রবলেম হোক না কেন ব্রেনের সমস্যা কিডনির সমস্যা লিভারের সমস্যা হোয়াট তার সব কিছুর পেছনেই কিন্তু এই অক্সিডেটিভ স্ট্রেসেরই হাত আছে তার কারণটা কি কারণ আমাদের পুরো শরীর শরীরের প্রত্যেকটা অর্গানিক কিন্তু সেল দিয়ে তৈরি আর সেই সেলের মধ্যেই যখন সিস্টেম সঠিকভাবে কাজ করবে না তখন তো সমস্যা দেখা দেবেই তাই না আর একটা কঠিন সত্যি কি জানেন আমাদের বিজি লাইফস্টাইল ইমপ্রপার ডায়েট এবং চারিদিকের পরিবেশের এত পলিউশনের জন্য আমাদের বডিতে কিন্তু প্রতিনিয়তই এই ফ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে এবং শরীরের এক একটা অংশে এক এক রকম প্রবলেম ক্রিয়েট করছে আর এই অক্সিডেটিভ স্ট্রেসটাই সবার আগে এফেক্ট করে আমাদের ইমিউন সিস্টেমকে যাকে দুর্বল করে দেওয়ার ফলে আমরা কিন্তু খুব সহজেই একটার পর একটা সমস্যায় ভুগতে থাকি যেমন কমন কোল্ড ফ্লু কাফ মানে কাশি অ্যালার্জি ইনফেকশন উইকনেস এই ধরনের সমস্যা কিন্তু আমাদের লেগেই থাকে এগুলোকে পাত্তা না দিয়ে গা না মাখিয়ে যখন আমরা এমনি ছেড়ে দিই কোনো প্রিকশন নিই না তখনই কিন্তু এই সামান্য সমস্যাগুলো ক্যান্সার হার্ট অ্যাট্যাক আর্থারাইটিস ব্রেইন টিউমার প্যারালাইসিস ডায়াবেটিসের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করে তা প্রবলেম যখন ছোট থাকে তখন তো আমরা পাত্তা দিই না আর ভয়ঙ্কর রূপ ধারণ করার পর বিভিন্ন রকম ড্রাগস অ্যান্টিবায়োটিক্স কেমোথেরাপি রেডিয়েশন সার্জারি লং টাইম মেডিকেশন হসপিটালাইজেশন এইসবের পেছনে কিন্তু আমাদের ছোটাছুটি করতে হয় এই সব প্রবলেমের হাত থেকে বাঁচার কিন্তু এখনো উপায় আছে যদি আপনি সচেতন হন মানে দেখুন যেমন আমরা নতুন ল্যাপটপ কেনার পর অ্যান্টিভাইরাস মেরে নিই যাতে রকম ভাইরাসের কারণে ল্যাপটপটা নষ্ট না হয়ে যায় এবং অনেক দিন পর্যন্ত ল্যাপটপটা ভালো থাকে ঠিক সেভাবেই আমরা যদি আমাদের ডে টু ডে লাইফে অ্যান্টিঅক্সিডেন্টকে ইনক্লুড করে নিতে পারি তাহলে কিন্তু আমরা সেই ভয়ঙ্কর পরিস্থিতি আসার আগেই নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো দীর্ঘ সময়ের জন্য আর আমরা অ্যান্টিঅক্সিডেন্ট নেব যে তার আগে আমাদের এটা তো জানতে হবে যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডিতে কি করে হেল্প করে আসুন জেনে নিই আমাদের বডিতে তৈরি হওয়া ফ্রি রেডিকেলসগুলোকে নিউট্রিলাইজ করে এবং শরীরে যত ফ্রি রেডিকেলস হয়েছে বা তৈরি হচ্ছে সেই সিঙ্গেল ইলেকট্রনগুলোকে অ্যান্টিঅক্সিডেন্ট একটা করে ইলেকট্রন দিয়ে তাদেরকে ডবল করে দেয় অর্থাৎ তাদের এই চোরটা মেনটেন করে মানে বডিতে যতটা পরিমাণ ফ্রি রেডিকেলস তৈরি হচ্ছে সেই লেভেলে যদি অ্যান্টিঅক্সিডেন্টও নেওয়া হয় তাহলে কিন্তু অক্সিডেটিভ স্ট্রেসটা হতে পারে না কারণ দুটো ব্যালেন্স হয়ে যায় এবার দেখুন অনেকেই বলতে পারেন যে আমি তো বাইরের খাবার খাই না তাহলে আমার প্রবলেম কি করে হচ্ছে সেক্ষেত্রে বলি আজকাল এত ভেজালের মধ্যে আমরা যতই যাই খাই না কেন সেই পরিমাণ নিউট্রিয়েন্টস আর অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমরা ঠিকমতো পাই না আমাদের ডেইলি ডায়েটের সাহায্যে বডির সেই রিকোয়ারমেন্টটাও পূরণ হয় না তাই আমাদের অন অনেন অন ব্র্যান্ড সব দিক বিচার করে নিয়ে এসেছে এমন একটি পাওয়ারফুল হেলথ ড্রিঙ্ক যা শুধু আমাদের ফ্রি রেডিক্যালসগুলোকে নিউট্রিলাইজ করে অক্সিডেটিভ স্ট্রেসটাকে ব্যালেন্সই করে না বরং শরীরে প্রপার অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করে সমস্ত রকম রিকোয়ারমেন্টগুলোকে ফুলফিলও করে তা আমাদের সেই পাওয়ারফুল হেলথ ড্রিঙ্কটার নাম হলো 95। ফাইভ নাইনের পাশে এই মানে হলো এক্সপোনেনশিয়াল মানে নয়ের পাশে পাঁচটা শূন্য তাহলে কি হয় ন লাখ অর্থাৎ ন লাখ ওরাক ভ্যালিউ সম্পন্ন একটি হেলথ ড্রিঙ্ক আর ন লাখ তো আমরা বুঝলাম ওরাকটা কি যেমন আমরা জলকে লিটারে মাপি চালকে কেজিতে মাপি ঠিক তেমনই অ্যান্টি অক্সিডেন্টকে ওরাকে মাপা হয় ওরাক হলো অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট মাপার একটা ইউনিট যার ফুল ফর্ম হলো অক্সিজেন রেডিক্যাল অ্যাবজর্বিং ক্যাপাসিটি তো অ্যাকর্ডিং টু ডাব্লিউএএইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিসার্চ অনুযায়ী দেখা গেছে যে পার ডে আমরা যদি দশ হাজারের কম অ্যান্টিঅক্সিডেন্ট নিই তাহলে কিন্তু তার পরিমাণটা খুবই লো এবার যদি দশ হাজার থেকে কুড়ি হাজার আমরা অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে থাকি সেই অ্যামাউন্টটা একটা গুড অ্যামাউন্ট বাট কুড়ি হাজারের ওপরে যদি আমরা অ্যান্টিঅক্সিডেন্ট নিতে পারি পার ডে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে দারুণ বেনিফিশিয়াল বাট একটা বাস্তব কথা কি আমাদের ডেইলি রাইটে কিন্তু এই রিকোয়ারমেন্টসটা আমরা ফুলফিল করতে পারি না বাট বলতে খুব গর্ব হচ্ছে যে আমাদের নাইনটি ফাইভের একটা স্যাসে যখন আপনি সকালে জল দিয়ে নেবেন সেখান থেকে কিন্তু আপনি দশটা অ্যাপেল মানে তিরিশ হাজারেরও বেশি ওরাক ভ্যালু কিন্তু আপনি পাচ্ছেন মানে আমরা একটা ফুল বক্স যদি নাইনটি ফাইভের নিই তাতে তিরিশটা স্যাসে থাকে সেখান থেকে তাহলে টোটাল আমরা ন লাখেরও বেশি ওরাক ভ্যালু কিন্তু পেয়ে থাকি তাহলে দেখুন এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমরা আমাদের বডিকে কি সাফিসিয়েন্ট পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং নিউট্রিয়েন্টস দিতে পারছি এটাই তো আমাদের শরীরকে প্রোটেক্ট করবে তাই না এবারে নাইনি ফাইভ এমন অনেক ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি যা আমাদের ইন্ডিয়ান মার্কেটে পাওয়া পর্যন্ত যায় না তো দেখে নিই সেই অভিনব প্রোডাক্টগুলো কী আর এই স্পেশাল ইনগ্রিডিয়েন্টসগুলো কীভাবে আমাদের শরীরে কাজে লাগবে তা প্রথমেই আসি ইনগ্রিডিয়েন্টসগুলোতে যেমন এতে নানান রকম বেরি ইউজ করা হয়েছে আসুন জেনে নিই প্রথমেই আছে একাই বেরি বেরি স্ট্রবেরি ক্র্যানবেরি ব্ল্যাকবেরি অ্যালডারবেরি রাসবেরি দেন আছে ননি অ্যালোভেরা চেরি আমলা ব্ল্যাক কারেন্ট রেড চেরি তাহলে দেখলেন হিউজ পরিমাণ ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের নাইনে ফাইভের মধ্যে রয়েছে এবার দেখি এই ইনগ্রিডিয়েন্টসগুলো কী কীভাবে আমাদের শরীরে হেল্প করে যেমন একাইবেরি ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করতে এবং হার্টের ফাংশানকেও কিন্তু একাই সচল রাখতে সাহায্য করে দেন আসে গজি বেরি তা ক্যান্সার এবং আই ডিজিজের ওপর কাজ করে এবং ব্লাড সুগারকে কিন্তু কমাতে সাহায্য করে দেন আসে নুনি প্রিভেন্ট ক্যান্সার গ্রোথ প্রোটেক্ট ফ্রম ইউরিন ইনফেকশান মানে ক্যান্সারের যে গ্রোথটা সেটাকে প্রিভেন্ট করে মানে আটকায় আর ইউরিন ইনফেকশানটা যাতে না হয় সেই প্রোটেকশন ইট ওয়ার্ক্স ইন টু হান্ড্রেড প্লাস ডিসিজেস অ্যান্ড ক্রিয়েটস ফর স্কিন আমরা প্রত্যেকেই কিন্তু অ্যালোভেরার নাম শুনেছি আর অ্যালোভেরাকে কিন্তু একটা মহাউষও বলা চলে কারণ অ্যালোভেরা বিভিন্ন রকম সমস্যার হাতে কিন্তু আমাদেরকে রক্ষা করে রিস্ক অফ মানে যে যে রিস্কটা সেটাকে কিন্তু কমায় অ্যান্ড লোয়ার ব্যাড কোলেস্টরল আমাদের ব্যাড কোলেস্ট্রলটাকেও কিন্তু কমাতে সাহায্য করে এবার এবার যখন শরীরে ব্যাড কোলেস্ট্রলের পরিমাণটা কমবে খুব স্বাভাবিকভাবে শরীরে হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা কিন্তু কমে আসবে এটা আসে ব্ল্যাকবেরি পাওয়ার অফ ভিটামিন বি সি কে মানে এই ব্ল্যাকবেরি থেকে কিন্তু আমরা ভিটামিন বি সি কে পেয়ে থাকি শুধু তাই নয় ক্যালসিয়াম প্রোটিন আয়ন জিঙ্ক এইগুলোও কিন্তু পেয়ে থাকি স্ট হলো ব্ল্যাক কারেন্ট স্টোল এগেন্স্ট রোমায়টিজম আর্থারাইটিস অ্যান্ড গাউট আর্থারাইটিস প্রবলেম হাত পা ফুলে যাওয়া জয়েন্টে ব্যথা এই সমস্ত প্রবলেমকে ঠিক করার কাজ করে কিন্তু ব্ল্যাক কারেন্ট ব্ল্যাক কারেন্ট শুধু এটাই নয় ব্ল্যাক কারেন্ট কিন্তু ব্লাডকেও ক্লিন করে দেন ব্লুবেরি ওয়ার্ক ইন মেমোরি অ্যান্ড অ্যাটেনশন মানে আমাদের মেমোরি আর অ্যাটেনশনের উপর কাজ করে টপস ক্যান্সার সেল গ্রোথ মানে ক্যান্সার সেলটাকে বাড়তে বাধা দেয় দেন চেরি স্মুদেন ব্রেন নিউরনস ব্রেনে যে নিউরন্সগুলো থাকে সেই নিউরনগুলোকে স্মুদেন করতে এবং তার ফাংশনটাকে স্মুথ করতে হেল্প করে ক্র্যানবেরি অ্যাস্তেমার প্রবলেম থাকলে সেখানে কিন্তু ক্র্যানবেরিটা হেল্প করে এবং ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের হাত থেকেও রক্ষা করে রেডবেরি রেগুলার বাউল মুভমেন্ট আপনার বাউল মুভমেন্টটাকে ঠিকঠাক রাখে ডাইজেশনটাকে ঠিক রাখে ট্রিট কনস্টিপেশন কনস্টিপেশনটাকেও কিন্তু দূর করে প্রিভেন্ট মাসেল ক্র্যাম্প মানে মাসেল ক্র্যাম্পটাকেও প্রিভেন্ট করে দেন লাস্ট বাট নট দ্য লিস্ট আমলা রিচ ইন ভিটামিন সি অ্যান্ড ইম্প্রুভ ইমিউন সিস্টেম হলেই জানি আমলাতে কিন্তু ভিটামিন সি ভরপুর পরিমাণে রয়েছে এবং এটা আমাদের ইমিউন সিস্টেমকেও বুস্ট আপ করে আর যখন আমাদের ইমিউন সিস্টেম বুস্ট আপ হবে তখন কিন্তু খুব সহজে আমাদের বডিতে কোনো রকম রোগী অ্যাট্যাক করতে পারবে না তা আশা করি আমি বোঝাতে পারছি যে কেন আমাদের নাইনি সঞ্জীবনী বলা হচ্ছে এই একটা কিন্তু সব সমস্যা থেকেই আমাদের কিন্তু রক্ষা করছে বাট এরও কিছু জিনিস আমাদের মাথায় রাখা দরকার আছে যেমন হলো এটা কিভাবে নেব আসুন জেনে নিন তা ফার্স্ট অফ অল নাইনি ফাইভকে সবসময় কাঁচের গ্লাসে নেবেন ঠান্ডা বা গরম কোনো জলেই নয় নর্মাল জলের সাথে এটাকে নেবেন সকালে খালি পেটে আমাদেরকে নাইনি ফাইভ নিতে হবে আর একটা জিনিস যেটা মাথায় রাখার সেটা হলো যখন এটাকে খাবেন যেমনভাবে আমরা চা বা কফি সিপসিপ করে খেয়ে থাকি ঠিক সেভাবেই কিন্তু নাইনি ফাইভটাকেও সিপসিপ করে নিতে হবে ঢক ঢক করে জল খাওয়ার মতো কিন্তু নাইনটি ফাইভ খেয়ে নিলে হবে না কারণ বলা হয় সিপসিপ করে নিলে আমাদের মুখের ভেতর থাকা স্যালাইভা বা যে লালা রসটা তার সাথে নাইনটি ফাইভটা মিশে আরও ভালো এফেক্টিভ কাজ করে তা আশা করে আমি বোঝাতে পারলাম যে নাইনি ফাইভটাকে কীভাবে নিতে হবে এবার দেখি যে এর ডোজটা কেমন হবে যদি আপনি একজন মোটামুটি সুস্থ মানুষ হন মেজের কোনো সমস্যা নেই তাহলে নাইনটি ফাইভ রোজ একটা করে শ্যাসে নিলেই হবে বাট আপনার যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে দিনে দুটো করে শ্যাসে আপনি ইউজ করতে পারেন সকালে একটা খালি পেটে নেবেন এবং নাইনি ফাইভ খাওয়ার পর কুড়ি পঁচিশ মিনিট পর কিছু খেয়ে নেবেন এবং রাত্রে ডিনার করার এক ঘন্টা আগে ঠিক সেম প্রসেসে কিন্তু নাইনি ফাইভটা নিতে হবে তা এক ঘন্টা বাদে আপনি ডিনারটা সেরে ফেলতে পারেন এবার একটা প্রশ্ন থাকতে পারে যে যারা থাইরয়েড বা এরকম কোনো মেডিসিন খায় যেটাকে খালি পেটে খেতে হবে তাহলে নাইনি ফাইভটা কখন খাবে তাহলে আপনি কিন্তু সেই সমস্ত ওষুধটা খেয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের গ্যাপে নাইনটি ফাইভ নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার একটা ইম্পর্টেন্ট নোট প্রেগনেন্ট লেডি আর ল্যাকটেটিং মাদারদের অর্থাৎ গর্ভবতী মায়েরা এবং যেই মায়েরা এখনও ব্রেস্ট ফিট করাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু নাইনি ফাইভ কখনোই রেকমেন্ড করবেন না হ্যাঁ আপনাদের মনে হতে পারে যে এটা তো এত দারুণ একটা প্রোডাক্ট সব দিক থেকে আমাদের হেল্প করছে তাহলে তো দেওয়াই যায় বাট না তার কারণ কি কারণ হলো নাইনটি ফাইভে ক্ষতি কিছু হবে না কারণ এটা টোটালি সার্টিফাইড বাট আমরা আগেই জেনেছি যে এর মধ্যে এমন অনেক ইনগ্রিডিয়েন্টস আছে যা আমাদের ইন্ডিয়াতে তৈরিও হয় না পাওয়াও যায় না তাই খুব স্বাভাবিকভাবে ইন্ডিয়ান পপুলেশনের শরীরে সেই নতুন জিনিসগুলো প্রবেশ করলে বডিতে কিন্তু একটা রিয়াকশন হতে পারে এবার ভয় পাওয়ার কিছু নেই কারণ এই রিয়াকশানটা না খুব বেশি মারাত্মক না এটা দীর্ঘকালীন বাট তা হলেও প্রেগনেন্ট লেডি অ্যান্ড ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে আমরা কিন্তু সেই রিস্কটা নিতে পারি না তাই না তাছাড়া নাইনি ফাইভ ইউজ করাকালীন যদি কোনো রকম রিয়াকশান আপনার চোখে পড়ে তাহলে ওয়ান উইকের জন্য কিন্তু আপনি খাওয়াটা বন্ধ করতে পারেন দেন আবার স্টার্ট করুন কারণ যে কোনো নতুন জিনিসই কিন্তু বডিতে ধাতস্থ হতে বা অ্যাডজাস্ট হতে সময় লাগে আপনি যখন ভিডিওটার এই পর্যায়ে চলেই এসেছেন তাহলে আমি বলতে পারি ভিডিওর সমস্ত নলেজটা আপনার কাছে পৌঁছে গেছে তাহলে তাহলে ভিডিওটা যদি ভালো থাকে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ আপনি নলেজটা পেলেন এবার আপনার টিমকে এই ভিডিওটা শেয়ার করে তাদের কাছে ওই নলেজটা পৌঁছে দিন যাতে আপনারই আপনার প্রত্যেকটা টিম মেম্বার প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ নলেজটা পায় সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওতে এমনই কিছু পাওয়ার প্যাক্ট কন্টেন্ট নিয়ে থ্যাংক ইউ